আজকের গল্প তাহিরা রহস্য। আব্দুর রউফ গাড়ির একটা গ্যারেজের মেকানিক। কাজ শেষ করে সেদিন যখন বাড়ি ফিরছেন বেশ রাত হয়ে গেছে। এই সময়ে দেখলেন এক তরুণী রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে খুব বিপদে পড়েছে। রউফ ভাবলেন এত রাতে বাড়ি ফেরার মতো কিছু না পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছে মেয়েটা। স্কুটারের পিছনে মেয়েটাকে নিয়ে নিলেন। একটা রাস্তার সামনে গাড়ি থেকে নেমে পড়ল মেয়েটি। তারপরে অবিশ্বাস্য ঘটনাটা ঘটল। কয়েক কদম এগিয়েই ভোজবাজির মতো তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল সে। পরদিন সকালে বন্ধু বান্ধব আর তার সহকর্মীদের ঘটনাটি খুলে বললেন রউফ। তবে কেউ এটাতে কান দিল না। ঠিক চার দিন পর 1979 সালের 22 জুলাই প্রচণ্ড জ্বরে মারা গেলেন আব্দুর রউফ। ঘটনার উৎস খুঁজতে 2 বছর পিছনে যেতে হবে আমাদের। বন্ধুর বাড়ি থেকে বাড়ি ফিরছিল তাহিরা নামের একটি মেয়ে। গাড়ির চালকের আসনে ছিল তার ভাই। হঠাৎ গাড়ি নিয়ন্ত্রণ হারালো, তারপর গিয়ে ধাক্কা খেলো একটা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে। এতে উল্টে পাল্টে পড়ল গাড়িটা। ঘটনাস্থলে মারা গেলেন তাহিরা। যতদূর জানা যায় দুশ্চরিত্র এক শিল্পপতি ছিলেন ঘটনার পিছনে। এক মেকানিক আর পুলিশ কর্মকর্তার সাহায্যে দুর্ঘটনা নাটকটি সাজান তিনি। তবে পরিকল্পনা ছিল দুর্ঘটনায় চালকের আসনে বসা ভাইটি মারাত্মক আহত হবে, তখন তাহিরাকে অপহরণ করা সহজ হবে। কিন্তু মারা গেল উল্টো তাহিরাই। এর ঠিক 1 বছর পর ওই শিল্পপতিও মারা গেলেন দুর্ঘটনায়। প্রত্যক্ষদর্শীরা বললেন নীল রঙের শাড়ি পরা এক নারীকে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকতে দেখেছে তারা গাড়িটা যখন বৈদ্যুতিক খুঁটিতে আঘাত হানে তখন। অপরদিকে পুলিশের একটা টহল দল দাবি করেছে গাড়ির ভিতরে নীল শাড়ি পরা একজন নারীকে দেখেছেন তারা। কিন্তু একটা মেয়ের একই সঙ্গে গাড়ির ভিতরে আর বাইরে কিভাবে থাকা সম্ভব? সম্ভবত এই একই জিনিস শিল্পপতিকে আতঙ্কিত করে তুলেছিল। হয়তো পাশের সিটে আর গাড়ির বাইরে একই নারীকে দেখে মাথা ঠিক রাখতে পারেননি ভদ্রলোক, আর তাই ব্রেকের বদলে অ্যাক্সিলেটরের চাপ দিয়ে দুর্ঘটনায় পড়েন। যতদূর জানা যায় রাতের একটা পার্টি শেষে তিনি বাড়ি ফিরছিলেন। আগের বছর যে সময় তাহিরা মারা যায় ওই একই সময় মৃত্যু হয় শিল্পপতির। শুধু তাই নয়, ঘটনার জায়গাও ছিল একই। পরের বছর একই দিনে মারা যায় আব্দুর রউফ। অবশ্য কোনো কোনো সূত্র দাবি করে জ্বরে নয় সাগরে ডুবে মরেছেন আব্দুর রউফ, তবে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি কখনোই। এর ঠিক 1 বছর পরের ঘটনা, জুলাইয়ের 17 কি 18 তারিখ, শুল্ক বিভাগের সঙ্গে জড়িত এক সিনিয়র পুলিশ কর্মকর্তা শিকারে পরিণত হলেন তাহিরার। বাড়ি ফেরার পথে মেয়েটির সঙ্গে দেখা হয় তার। গাড়ি থামাবার ইশারা করে মেয়েটা, তারপর পুলিশ কর্মকর্তাকে বলে একটা দুর্ঘটনায় আহত হয়েছে সে, তাকে যেন তিনি দয়া করে বাড়ি পৌঁছে দেন। মেয়েটার গলায় তাজা ক্ষতচিহ্ন দেখে আর্দ্র হয়ে ওঠে ওই কর্মকর্তার মন। তাকে হাসপাতালে পৌঁছে দিতে চান, কিন্তু মেয়েটি বলে বাড়িতেই যাবে সে। কী আর করা, তাকে তার বাংলোর সামনে নামিয়ে দেন। কিন্তু তার চোখের সামনে বাড়িতে ঢোকার আগেই অদৃশ্য হয়ে যায় মেয়েটি। এর মাত্র 2 দিন বাদে আফিম কারবারিদের একটা দলের গোপন আস্তানায় হামলা চালানোর সময় গুলিতে মারা পড়েন পুলিশ কর্মকর্তা। তারপর থেকে অনেকগুলো বছর রাস্তার ধারে নীল শাড়ি পরা কোনো মেয়েকে দেখলে আর গাড়ি দাঁড় করাতেন না চালকেরা, বিশেষ করে জুলাই মাসের 17 কিংবা 18 তারিখ। আরও বেশি সতর্ক থাকতেন চালকেরা। তবে তাহিরার এই কাহিনী ছড়িয়ে আছে পাকিস্তানের বিভিন্ন জায়গায়। শহরভেদে এর মধ্যে কিছু পার্থক্য চোখে পড়ে, তবে পুরো সত্যি জানা যায়নি কখনোই। তাই তাহিরা রয়ে গেছে এক রহস্যই।